হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। দেশের সাংসদ ও বিধায়ক মিলিয়ে ভোটদানের মাধ্যমে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দেশে 15তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। স্বাধীন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল, দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ নেবেন 25 জুলাই 2022। কাউন্সিলর থেকে রাষ্ট্রপতি, আদিবাসী গ্রাম থেকে দিল্লি রায়সিনা হিলসের প্রাসাদের যাত্রা খুব একটা সহজ ছিল না। দ্রৌপদী মুর্মু 1958 সালের 20 জুন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাইদাপসি গ্রামে এক সাঁওতাল উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এবং দাদা উভয়ই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামের প্রধান ছিলেন। রাজ্য রাজনীতিতে আসার আগে দ্রৌপদী মুর্মু একজন স্কুল শিক্ষক হিসাবে কাজ শুরু করেছিলেন। তিনি শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ রায়রংপুরের একজন সহকারী অধ্যাপক এবং উড়িষ্যা সরকারের সেচ বিভাগে জুনিয়র সহকারী হিসেবেও কাজ করেছেন। দ্রৌপদী মুর্মু 1997 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং রায়রংপুর নগর পঞ্চায়েতে কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ভারতীয় জনতা পার্টি তফসিলি উপজাতি মোর্চার জাতীয় সহসভাপতি হিসেবেও কাজ করেছেন। উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময় তিনি 6 মার্চ 2000 থেকে 6 আগস্ট 2002 পর্যন্ত বাণিজ্য ও পরিবহন এবং 6 আগস্ট 2002 থেকে 16 মে 2004 পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নে স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি উড়িষ্যার প্রাক্তন মন্ত্রী এবং 2004 সালে রায়রংপুর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক। 2007 সালে উড়িষ্যা বিধানসভা দ্বারা তিনি সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 2015 সালে দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে শপথ নেন। প্রায় 6 বছর ওই পদে তিনি ছিলেন। দ্রৌপদী ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি 5 বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন। 2017 সালেও রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম উঠে এসেছিল। শেষ পর্যন্ত বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দকেই বেছে নেওয়া হয় এনডিএ জোটের পক্ষ থেকে। তার রাজনৈতিক জীবন সফল হলেও ব্যক্তিগত জীবন খুব মসৃণ নয়। তার জীবনে এসেছে পুত্রশোক। 2 ছেলেকে তিনি হারিয়েছেন, হারিয়েছেন স্বামীকেও। 1 মেয়ে আছে তার। যেহেতু ইনি ভারতের স্বাধীন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, ওই জন্য দ্রৌপদী মুর্মু সম্পর্কে এই তথ্যগুলো একটু ভালো করে মনে রাখবেন। যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক কিংবা ইন্টারভিউ হোক, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করার চান্স রয়েছে। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।